বনে গেল আমার টি স্কুলে সময় হয়ে গেছে গা পাঁচটা টিয়া দিলে আমি যাবো গা সকালে তো কিছু খাই নাই মা শাপলা তুলতে গেছে উফ হে কহু না বউ কহু না মারে টিয়া দিব তাই একটু বই দেই খুব বাইরা গেছে সারা শরীর সুদ্ধা ব্যথা করতেছে তুমি কি শাপলা বিক্রি করতে যাইতে পারবা কি করব একটু সময় দিরে তারপরে শাপলা নিয়ে যামনি তাই মা তোমার আজকে শাপলা বিক্রি করতে যাওয়া লাগবো না আজকে আমি যাই নইলে তো শাপলা গুলো হুডা ধরে যাবো গা না রে মা তুই যদি শাপলা নিয়ে যাস তোর স্কুল কামাই যাব সামনে পরীক্ষা পড়ালে পিছিয়ে যাবে গা মা আমি একটু জিরালে ভালো হয়ে যাবো না মা তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না আমি শাপলাও বেসুন স্কুলেও যাবো মা ব্যাগটিতে রাখলাম তুমি দেখে শুনে থাইকো মা আস্তে দেখো না থাকো কিন্তু আমি গেলাম তুই আমাদের নিয়ে চিন্তা করিস না কিন্তু তুই সাবধানে যাস আচ্ছা মা বললাম আমার মেয়েদের তুমি দেখি বৌমা ও বৌমা বৌমা কি হইছে এবার সকাল সকালে সিলিয়ান দর্শন কেন বৌমা আমার সাথে খাইবার দাও খাইবে না এটা কইলেই তো হয় এত সাত সকালে সিলিয়ানের কি দরকার আর এই জায়গায় বহেন আমি খাবার আনতাছি কি আর করা জেনে খাবার দেবো এখানে খাওয়ার লাগবে তাই বেশি আবার কি কয় তরকারি আপনার কপালে যে পান্তা ভাত চড়ছে না তাই ভালো এই পান্তা ভাতই খান বৌমা ঠিকই কইছ গেদা মনে বিদেশ থেকে পাঠায় নাই না টাকা পাঠাইলে কি আপনি কি মনে করছেন যে আপনাকে ভালো মন্দ রান্না খাওয়াবো জীবনেও না ভালো মন্দ রান্না করে খাওয়াই চাইব কারণ তারপর আর কামাই সে খাবো আপনি দিবেন না কেন বাবা আপনি আবার কোন থেকে আইলেন আপনি যে কাজে যাই ভালো লাগছেন সেই কাজেই যান এ নাই সে আপনার লাগবো রান লাগবো না আচ্ছা ঠিক আছে এই নেন আপনার এক আটি শাপলা দিলাম অন্তত শাপলাটা তো রান্না করে খাওয়াইতে পারবেন দে তা ভালো এলো মাগনা মাগনি শাপলা পাইলাম দাদু ভাই শুনো শাপলাটা দাম দিব না তুমি না দাদা আপনি আপনার টাকা রাখেন আমি আপনার এটা খুশি হয়ে দিলাম খাইয়েন হ্যাঁ হায় রে মানুষ গরিব পোলাপান মনটা কত বড় শাপলা বিক্রি করতে নিয়ে আসছে মাগনায় দিয়ে গেল আমার পোলা বিদেশ থাকে আমার কপালে এই পান্তা বা ছাগ জুড়ে না
Shapla rakhbi nigo Shapla. Tor taza Shapla. Hey Shapla. Hey Bimu, Shapla niye gurta sasis kulta bi ne? Tamim, tui kare ki kosh? O isa Shapla wali. O keri school sabo Shapla bi se khan nagbo. Aar school to shobar jonno ne. Dekh kotha, halai sura kotha gubi na. Amra Shapla wali se tai ki ise. আর এখনো এক ঘন্টা সময় আছে এক ঘন্টা সময়ের মধ্যে আমি শাপলা পেয়েছা আল্লাহ বাসায় বুসায় রাখলে স্কুলে যাব হ্যাঁ স্কুলে খালি যাইবেন আইবেন যাইবেন আইবেন পাশের মধ্যে হানা করে ওই কথা কেন কি হইতাছস স্কুলে দেরি হইতাছস গা আমি যাই গা তুই যাই শাপলা কত করে 20 টাকা আদি ও আসলে আমি শাপলা নিব না তুমি এক কাজ করো একটা শাপলা আমার মেকে দাও না আমি একটা কিনবো না আমি বেচতে কিনবো আন্টি ও যে হতে তো পুরো বাইনা ধরছে এক আদি কিনাই দেন না বেশি দিয়ে তো না 20 টাকা আচ্ছা ঠিক আছে আপনি 15 টাকাই দিয়েন জানেন শাপলা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার আর এইটা অনেক ভাবেই রান্না করে খাওয়া যায় দেখবেন অনেকে ফুল ফালাই দেয় এই ফুল ফালাই দেওয়ার লাগে না আপনি যদি চান শাপলার ফুল দিয়ে বড়াও বানায় খাইতে পারেন বাহ তুমি তো শাপলা সম্পর্কে খুব ভালো জানো আরে আমরা হাপলা বেচা খাই আমরা যদি ভালো না জানি তাহলে কেন জানবো খালি এইটাই না আরও আছে হাপলা হইলো জাতীয় ফুল এইটা দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায় এটা ভাজি করা যায় আরো অনেক কিছু আচ্ছা ঠিক আছে আমার মেয়ে যেহেতু বায়না ধরেছে তুমি এক কাজ করো দুই আটি শাপলা তুমি আমাকে দিয়ে দাও এই যে নাও তোমার শাপলা ফুলের মালা এই যে না তোমার 40 টাকা 40 টাকা রাখো আসি তাহলে হ্যাঁ মা চলো পরীক্ষার রেজাল্ট দিব আমি তো আইয়া যাই আমরা সারাদিন পড়া মনোযোগ দিই তারপরে আমরা ফার্স্ট হলাম না আমি ফেল করতাম না এই দুবার নিয়ে তো যখন স্কুলে গেতাম দুবার খেলে তো কি গুল্লা খেলে গে অমুক খেলে গে তমুক খেলে গে এনেকে তো ফেল করলাম যত দোষ নান্দ ঘুষ বাড়িতে ভালোভাবে পড়ালেখা না কইরা এখন আমার দোষ হয়ে গেছে গা বিমুরে তুই ফার্স্ট হইছস বিমু
বাড়িতে কত কাজ করে, তাও তুই ফার্স্ট হলো আর আমরা আজকে বাড়িতে গেলাম আমি মা মারবো। তুই পরীক্ষায় পাশ করছিস বিমু, এমন একটা খুশির খবর পায়া তুই কান্দছিস, তোর চোখে পানি। মা, চোখের পানি কি সব সময় কষ্টেরই হয়? কিছু কিছু চোখের পানি সুখেরও হয় মা, আর আমার তো সব সময় এই দুঃখ। দেখো না, এই দুনিয়াতে আমার বাবা নাই, তারপরে তুমি কষ্ট করে আমারে লেখাপড়া করাইতাছো, শাপলার দিনে শাপলা বিক্রি করো, আরো নানান কত কাজ করো মা। আমি যে এই পর্যায়ে লেখাপড়া করতে পারতেছি এতেই আমি অনেক খুশি মা। তবে তুমি এই চোখের পানিরে কষ্টের মনে করো না মা, আমি আনন্দে কান্না করতেছি। এই দুনিয়াতে তো তোমারও আমি ছাড়া কেউ নাই, আমারও তুমি ছাড়া কেউ নাই মা।